হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা করবো হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমরা গত ভিডিওতে করছিলাম হচ্ছে এই পর্যন্ত বেসিক প্যাটার্ন পর্যন্ত করছিলাম। তো আজকে আমরা গ্রেডিং করব, আর হচ্ছে এখানে কিছু আমাদের ইন্টারনেট কিছু টিপস আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো ইন্টারনেট টিপস বলতে আমরা কি বুঝাইতে চাইছি সেটা আমরা এখন আলোচনা করব। ওকে, তো প্রথমে আসি হচ্ছে আমাদের এই যে শোল্ডারে এখানে একটা ভলিউম ভলিউম অ্যাড করার জন্য, এখানে ভলিউমটা কি বুঝাইছে? ভলিউমটা হচ্ছে যে এখানে যখন স্লিপে যখন বডিতে প্রবেশ করা হয়, হ্যাঁ, তখন এইটুকু জায়গার মধ্যে টান পড়ে, মানে এইটুকু জায়গায় অনেক ধরনের মানে খুব এই টান পড়ে আর কি, আমি জানি। তো ডামিতে আমরা পরে আমরা অনেক সময় দেখছি কিভাবে এটা সলিউশন করা যায়। তো এটাকে নিয়ে আমরা অনেক কাজ করছি, ঠিক আছে? তো কাজ করার সুবাদে যেটুকু আমি জানতে পারছি সেটা হচ্ছে যে এখানে একটু ভলিউম দিতে হবে, অর্থাৎ ফেব্রিকটা এখানে যাতে বেশি হয়, তো সেই জন্য আমাদের কাজ করতে হবে। সেই কাজটা কি সেটা কিন্তু এখন আমরা আলোচনা করব। তো সেই জন্য আমরা F1, সরি, F2 রোটেশন, আমরা রোটেশনে চলে গেলাম। ওকে, তো এইখানে কাজটা হলো কি, এইখানে যদি আপনাকে বুঝাইতে দেয় তো আপনার বুঝতে একটু সমস্যা হবে। তো সেই জন্য সব থেকে ভালো হচ্ছে যদি আমরা এটাকে প্যাটার্নটা একটু বের করে নিই, যেমন হচ্ছে আমি এটাকে একটা কপি করে নিচ্ছি, ঠিক আছে? জাস্ট আপনাকে বোঝানোর জন্য, এই পয়েন্টটাকে বোঝানোর জন্য কন্ট্রোল সিটি আমি কপি করলাম, দেন হচ্ছে এখান থেকে রিপ্লেস করার পর এটা আমরা কপি করছি, ঠিক না? তো এটাকে বাকি যে অংশগুলো আছে একটু আমি আউট করে দিচ্ছি, ডিলিট। আর এখানে ফরম পার্টের এখানে হ্যান্ডেলটা অফ করে দিলাম। দেওয়ার পরে এই যে ফর্ম পার্টটা এখানে প্রিন্ট দেওয়ার পরে আপনাকে আমি বুঝাইতে পারবো, হয়তো বা দেখি এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ফর্ম পার্ট। তো ফর্মটার প্রিন্ট হচ্ছে আমাদের এটা, বুঝতে হবে। তো এই যে ফেব্রিকটা আমরা অ্যাড করব কিভাবে করব, অর্থাৎ এইখানে যে আমাদের ভলিউমের জন্য, অর্থাৎ এখানে একটু ফেব্রিক যেন বেশি হয়, সেই জন্য আমাদের এখানে কী করতে হয়, এটা হচ্ছে মূলত আজকে আমাদের কাজ, ঠিক আছে? তো এটার জন্য হ্যান্ডেলটা আবার আনতে হবে। এইখানে কিন্তু কোনো কাজ করতে পারবেন না, এখানে হচ্ছে আপনার কি, এটা হচ্ছে ফোর্থ লাইন, এটা হচ্ছে ফোর্থ লাইন। তো সেই জন্য আমাদের যেটা করতে হয় এইখানে কিন্তু সে কাজটা করে নিতে হবে, এইটুকু জায়গার মধ্যে কিন্তু এই ফেব্রিকটা অ্যাড করে নিতে হবে। তো সেই জন্য প্যাটার্নটা আমাদের করতে হবে যেটা একবারে সিম্পল যে করতে হবে, এরকম শেপ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এরকম শেপ দিয়ে দিতে হবে, যদিও এই স্টাইলের জন্য এটা না, আমি কিন্তু জাস্ট আপনাদেরকে মানে টেকনিক্যাল যে বিষয়টা এটি নিয়ে কিন্তু আলোচনা করতে আসি, ঠিক আছে? তো সেম ভাবে আপনার ফর্ম পার্টটা, এই যে ফর্ম পার্ট, এটা হচ্ছে ফর্ম পার্ট, ফর্ম পার্টটা এভাবে বের করে দিতে হবে। এটা হচ্ছে ব্যাগ, এই এটা হচ্ছে ব্যাগ, এটা আপনাকে এভাবে প্যাড বের করে দিতে হবে, ঠিক আছে? এটা ফর্ম পার্টটা এভাবে প্যাড বের করে দিতে হবে। দেন হচ্ছে এটাকে যদি আপনি চান এই যে এটাকে অ্যাটাচ করে নেন, এই পয়েন্টটাকে অ্যাটাচ করে নিলাম, যাওয়ার পরে এটা আমাদের যেখানে ছিল সেখানে থাকলো, ঠিক আছে? তো অ্যাটাচ অ্যাটাচ না, সরি, ইনসার্ট করতে হবে এটাকে। ওকে, তো এটা আমাদের এই জায়গায় ছিল, তাই না? এখানে রাখলাম, এখানে দেখেন আমাদের প্যাড বের করে দিলাম। এটা প্যাড বের করে দেওয়ার কারণ হচ্ছে এই ফেব্রিকটি কিন্তু এইদিকে যখন আপনার এখানে সিম আপনার ফরন্টের সাথে যখন জয়েন করবে তখন কিন্তু এইটুক জায়গায় একটু লুজ লুজ হবে, ঠিক আছে? এটা হচ্ছে কাজ, এটুকু হচ্ছে একটা টেকনিক্যাল বিষয়, যদিও খুবই সিম্পল, আসলে কিন্তু অনেকেই জানেন না বা এটার সমাধানটা কি এটা কিন্তু অনেকেই জানেন না, ঠিক আছে? তো এটাকে বুঝতে পারলাম, এটাকে যদি আমরা প্রিন্ট আউট করি তাহলে আমরা বুঝতে পারবো, দেখেন স্লিপের শেপটা কিন্তু এরকম হবে। যদি এটাকে আমি এখন মিরর করি, যেমন হচ্ছে মিররটা কি, মিরর হচ্ছে এখান থেকে এক্স,
জেমসন প্রাইস। আমি ব্যাগ নেবো না, ফরেন্ট নেবো, আমি ফরেন্টটা নিচ্ছি, ঠিক আছে? ফরেন্ট নিলাম, এখানে ফরেন্ট নিলাম, স্লিপ। দেখেন এইখানে কিন্তু এই যে শেপটা হয়েছে, এটাই হচ্ছে মূলত হচ্ছে আপনার ভলিউমের জন্য, অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে ফেব্রিকটা বেশি হবে, ঠিক আছে? তো এখন ফরনটা হচ্ছে আমাদের এই দিক থেকে, যদি আমি ফরনটা আবার একটু আপনাকে একটু ড্র করে দেখাই, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। দেখেন ফরনটা হচ্ছে এইদিকে শেপ, ব্যাগেরটা, ব্যাগের শেপ, এটা ব্যাগেরটা ধরে কথা বলতেছি, তো ব্যাগের হলো এইদিকে শেপ, আর ফরনটের ব্যাগের স্লিপ হচ্ছে এটা, মানে সরি, ব্যাগের বডি হচ্ছে এটা, আর ব্যাগের স্লিপ হচ্ছে এটা। তাহলে দেখেন এইখানে যে একটা গ্যাপ আছে, এটা কিন্তু এদিকে চলে যাবে আর এটা এদিকে চলে আসবে, তাহলে কি হলো, ফেব্রিক কিন্তু এখানে বাড়বে। তো এটাই হচ্ছে কাজ। এখন আমাদের কাজ ছিল যে আমরা এটাকে গ্রেডিং করব, এবং এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে মানে স্লিপের সার্কেলের সাথে বডি সার্কেল 100% মিল থাকতে হবে, ঠিক আছে? তো এখন আমি এটাকে হ্যান্ডেল অফ করে দিচ্ছি, দেওয়ার পরে দুইটা মেজারমেন্ট নিয়ে আসি। লেন্থ মেজার, এটা হচ্ছে আমাদের স্লিপ, আর এটা হচ্ছে বডি, দুইটাই ফর্ম পার্ট নিলাম, ঠিক না? তো এখানে হচ্ছে 19.1 ধরা যাবে না, 19, আর হচ্ছে বডিতে একটু কম আছে, তাই না? তো বডিতে কম, তাহলে স্লিপে আমি একটু কম করে নিলাম, মানে যা লাগবে তাই রাখলাম। দেখেন 18.81, এটা হচ্ছে 84, যা আছে তাই রয়ে গেছে। তো আমি যদি সেটাও আমি রিমুভ করি, দেখেন এই যে 18.81, 18.81 দুইটা সেম হয়ে গেছে, তাই না? তো এখন আসি হচ্ছে গ্রেডিং। তো গ্রেডিং করার জন্য আমরা রোটেশনে যাব, ব্যাস এখন আমরা এখানে গ্রেডিং স্টার্ট করব, ঠিক আছে? গ্রেডিং স্টার্ট করার জন্য আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে F12, কিবোর্ডে F12 এবং হচ্ছে F9 প্রেস করলে এরকম একটা কালার চলে আসবে। তো এখান থেকে আমি আপাতত হচ্ছে মেজারটা উঠাই দিচ্ছি, মেজার যা যা আছে সব উঠাই দিলাম। ওকে, তো এখন আসি গ্রেডিং এ। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট। গ্রেডিং যদি আমরা প্রথমে লেন্থের গ্রেডিং দিতে পারি 43-47, তাহলে এভাবে কিন্তু গ্রেডিং গুলো আপনাকে পয়েন্ট টু পয়েন্ট করতে হবে। যেমন 35-37, 35-37 হচ্ছে 36 হাফ আড়াইসিয়াম, আড়াইসিয়াম থেকে 40 সিয়াম আড়াইসিয়াম, তারপর হচ্ছে এখান থেকে 40 থেকে 41 হাফ দেড়শিয়াম, এখান থেকে দেড়শিয়াম, আর এখানে 47-50। দেখেন আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি গ্রেডিং করি, তাহলে সময়টা অনেক বেশি লাগবে। তারপরে আমি কিছু কিছু পয়েন্ট প্রত্যেকটা মানে ফলো করে কাজগুলো করতেছি, যেমন লেন্থের গ্রেডিংটা আমরা প্রপারলি ফলো করতেছি। ওকে, তো এখানে F6 কন্ট্রোল, যেন হচ্ছে এখানে লেন্থের গ্রেডিংটা শুরু করবো। তো এখান থেকে আমাদের ছিল হচ্ছে 1 2.5, তারপর এখানে হচ্ছে 1.5 1.5, এভাবে আছে আমি দেখছিলাম। তারপরে কি আছে, গ্রেডিং করার নিয়ম হচ্ছে এখান থেকে বেস সাইজ থেকে, তো এদিক থেকে আমি করলে এভাবে করতে পারতাম 1.5, তারপরে আছে 2.5, এভাবে করতে পারতাম, ঠিক আছে? নিয়ম যেটা সেভাবে করতে হবে। তারপর হচ্ছে এদিকে গেলাম, এদিকে হচ্ছে 43 থেকে 47 কত হয়, 4 সিয়াম, 4 সিয়াম থেকে হচ্ছে 47 থেকে 50.5, 48 50.5, 3.5 সিয়াম, ঠিক আছে? তো এখানে হচ্ছে প্রথম, এখানে বললাম 4 সিয়াম আসছে 3.5 সিয়াম, এখানে হচ্ছে 4 সিয়াম, তারপর আসলাম হচ্ছে 3.5, তারপরে কি আছে 50 থেকে 50 হাফ 4.5, 4.5 থেকে হচ্ছে 57, 4.5 আছে 2 সিয়াম, ঠিক আছে? 4.5 আর হচ্ছে 2, গ্রেডিংটা কিন্তু এভাবেই আপনাকে করতে হবে। এখানে আছে 4.5, নিচে হচ্ছে 2 সিয়াম, এখানে আমাদের গ্রেডিং প্রোফাইলি ওকে। তো এখন এখানে যে গ্রেডিং করলাম, এখানে আমি গ্রেডিংটা কপি করে দেবো, সেই জন্য এই এক্স এখানে ফার্স্ট ক্লিক, দেন হচ্ছে এখানে সেকেন্ড ক্লিক, ব্যাস হয়ে গেল। তো এখন আপনি গ্রেডিং চেক করবেন যে আপনি গ্রেডিং যেটা দিচ্ছেন সেটা ঠিক আছে কিনা, তো সেই জন্য F8 স্প্রেডশিট এটাকে এখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে এটা একটু উপরে নিলাম, আর এটা এখানে এখানে নিলাম, কিবোর্ডে F12 প্রেস করার পরে এখান থেকে এই যে লেন্থ, এখান থেকে এনে চলে গেলাম হচ্ছে মেজারে,
এখানে দেখেন আমাদের মেজারমেন্ট কত লাগবে, 35, 37 হাফ, 40, 41 হাফ, 43, 47 হাফ, 50 হাফ, 55, 57, একবারে হুবহু কি মিলে গেছে। ঠিক আছে, দেখেন এখানে লাস্ট হলো 57 আর হচ্ছে 35। ওকে, তারপর আসেন হচ্ছে চেস্ট। চেস্টের রিডিংটা আমাদের প্রপারলি ফলো করতে হবে। তো চেস্ট রিডিং এখানে বলছে হচ্ছে আপনার 33-35, কত 2 সিএম। এখান থেকে হচ্ছে 35 থেকে 38, অর্থাৎ 3.75। 3.75 আমার বড় দিকে আগে করতেছি, 3.75 অর্ধেক কত হয়, 3.75-এর যদি ক্যালকুলেশন করি এখানে 3.75/2, কারণ যেহেতু হাফে প্যারাং সেই জন্য আপনাকে এভাবে ভাগ করে প্যারাং করতে মানে গ্রেডিং করতে হবে। তো 1.87, হ্যাঁ, তো 1.87 কোথায়, 35, এখানে হচ্ছে 35 অ্যাক্সিয়াম, হ্যাঁ অ্যাক্সিয়াম, এখানে হচ্ছে অ্যাক্সিয়াম, হ্যাঁ। তো আমি হচ্ছে চেস্টে গ্রেডিং করতেছি, চেস্টের পয়েন্ট কোনটা, এটা F6 কন্ট্রোল। এখান থেকে প্রথমে আসলো ইয়ে আমাদের বেস সাইজ, এটা এটা তো নাই, তো এটা এখানে আমাদের করতে হবে হচ্ছে 1 সিএম, তারপরটা হচ্ছে 1.87। আচ্ছা, তারপরে কি আছে, এই 38.75 থেকে 42, তো 42 থেকে যদি 38.75 আমি মাইনাস করি তাহলে বুঝতে পারবো। তো এখানে আছে হচ্ছে 42-38.75, কত হলো, 3.75/2, তাহলে হচ্ছে 1.62। ঠিক আছে, তো এখন এটাকে দেবো হচ্ছে 1.62, 1.62, ব্যাস। তারপরে আবার আসেন, এভাবে কিন্তু আসলে এই মনিটরে মনিটর আপনার দেখে দেখে কাজ করা অনেক সময়ের ব্যাপার, যেহেতু আমাদের চেস্টের মেজারমেন্ট আর হচ্ছে আর্মলের মেজারমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আপার আর্মের মেজারমেন্ট সবগুলো সেম রাখার পরে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে স্লিপের সার্কেল এবং বডি সার্কেল আমার 100% ঠিক করতে হবে। তো সেটার ওয়েটা কি, সেটা নিয়ে কিন্তু কাজ করার জন্য আমাদের এতগুলো কাজ করা লাগতেছে। তো তারপর হচ্ছে 42 থেকে 44 হচ্ছে কত, 2 সিএম, তো 2 সিএম এখানে অ্যাক্সিয়াম, এখানে অ্যাক্সিয়াম দিলাম। ওকে, তাহলে নিচের দিকে হয়ে গেল, এখন উপরের দিকে। তো উপরের দিকে এখন এখানে দেখেন, এখানে হচ্ছে 33 থেকে 32 অ্যাক্সিয়াম, 33 থেকে 32 কত, অ্যাক্সিয়াম 5 মিলি, আর এখান থেকে হচ্ছে 30-32, এখান থেকে 32 থেকে 30.75 কত হয়, 32, না 32 মাইনাস হচ্ছে 30.75, এখানে হচ্ছে 1.25, তো 1.25-এর অর্ধেক হচ্ছে 6.62, তাই না, ভাগ 2.62/63। তো এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে একটা হচ্ছে 5 মিলি, আর একটা হচ্ছে 6.62, উপরেরটা দিলাম হচ্ছে 0.5, তারপরটা হচ্ছে 0.63। ওকে, তারপরে আসেন, তারপর এখান থেকে 75, 30.75, 29.5, তাহলে কত হলো, এখানে হচ্ছে 1. হ্যাঁ, এখানে হচ্ছে 6.63/62। ঠিক আছে, হ্যাঁ, এখানেও দেবে হচ্ছে 0.62 দিলাম এটাতে। ওকে, তারপরে কি লাস্টেরটা হচ্ছে 28.5 আর হচ্ছে 29.5, অ্যাক্সিয়াম 5 মিলি, তো এখানে দিলাম হচ্ছে 5। তাহলে আমাদের কি চেস্টের গ্রেডিং ওকে, তো চেস্টের গ্রেডিং ওকে কিনা সেটা চেক করার জন্য আপনি যদি চান যে এখান থেকে, এখানে আরেকটা জিনিস আপনি এখন শিখতে পারবেন, সেটা হচ্ছে মেজারমেন্টটা আপনি কিভাবে ডাবল মেজারমেন্ট, যেহেতু এটা এখানে হাফে প্যাটার্ন করা, তো আপনি ডাবল আপনি মেজারমেন্টটা কিভাবে করবেন, খুবই ইজি, অনেকে জানেন না, যদিও ইজি তারপরে জানেন না। তো এখন দেখেন আমি এটা করি, এটা হচ্ছে এই যে লেন্থ, লেন্থে যাওয়ার পর এই পয়েন্টে তোলাম, চেস্টের পয়েন্ট ধরার পর এখানে যখন আসলাম, এই সোজা বরাবর আসার পরে
কিবোর্ডে অ্যারো বাটন প্রেস করলাম, করার পর এখানে চলে আসলাম। দেখেন এখানে খেয়াল করবেন এখানে কত আছে, 100 আছে। তো এটাকে আমি জাস্ট 2-এ করব, 2। এই 2 দেওয়ার পরে এখানে জাস্ট এই পয়েন্টটা এখানে লাগাই দিলাম। তাহলে দেখেন টোটাল মেজারমেন্টটা এখানে চলে আসে নাই, না তো আসে নাই। এখানে না আসার কারণ হচ্ছে আমাদের এখানে আমার এখানে সেটিংয়ের একটু সমস্যা আছে, যার কারণে আসে নাই। তো মূলত হচ্ছে এইভাবে কিন্তু চেস্টের মেজারমেন্ট আপনি করতে পারবেন, আপনার টোটাল মেজারমেন্টটা এখানে চলে আসবে। তো এখানে আসে নাই সেটিংয়ের কারণে। তো এখন যেটা আমাদের করতে হবে, ডেভেলপ সরি ডিলেট, ডিলেট ডিলিট করার পর এটাকে আউট করে দিলাম। দেওয়ার পরে আবার লেন্থ আছে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এবার এখানে, ঠিক আছে। তো মানে ডাবল করলাম, ডাবল করার পর এটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের মেজারমেন্টটা এখানে শো করবে। তো এখানে আছে লাস্টে হচ্ছে 28.5, মানে ফার্স্টে হচ্ছে 28.5 আর লাস্টে হচ্ছে 44। মেজারমেন্ট আমাদের কি আছে দেখি, এই 28.5 আর লাস্টে 44, ঠিক আছে। তো 2-1 মিলি, এটা কোনো ইস্যু না, এটা কোনো ব্যাপার না। এটা আপনার এই মানে এখানে মেজারমেন্ট একটু কম বেশি হয় নাই, জাস্ট আমি যদি এখান থেকে একটু ধরাতে কম বেশি হলেই, যার কারণে আমাদের একটু কম বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো মেজারমেন্ট কিন্তু 100% ঠিক আছে। তারপর হচ্ছে বটমের গ্রেডিং আমি দিলাম না, জাস্ট চেস্টের গ্রেডিংটা আমি বটমে দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে F6 এটাকে কপি, দেন হচ্ছে এটা পেস্ট। তাহলে আমাদের বটমের গ্রেডিং বা এখানে চেস্টের গ্রেডিং হয়ে গেল। এখানে নেক উইথের গ্রেডিং আমি দিচ্ছি একটা, মানে জাস্ট এখানে যা আছে এখান থেকে জাস্ট আমি দিলাম হচ্ছে কত, 0.15 দিলাম, ঠিক আছে। অর্থাৎ 3 মিলি গ্রেডিং হচ্ছে, হাফে হলে 0.15, 3 মিলি গ্রেডিং দিলাম। তারপরে এখন আমাদের মূল কাজ কী কী, মূল কাজটা হচ্ছে আপার গ্রেডিং। তো আপার গ্রেডিং কিন্তু 100% এখানে দিতে হবে, সেটা হচ্ছে আপনার হাই পয়েন্ট শোল্ডার থেকে গ্রেডিং, অর্থাৎ মেজারমেন্টটা হলো হাই পয়েন্ট শোল্ডার থেকে এই আর্মর ড্রপ। তো এখান থেকে আছে হচ্ছে 18, 19, 20, হ্যাঁ 18.5, 19.5 এক্সিয়াম, তারপর 19.5-এর থেকে হচ্ছে 20, 1/2 সিএম, এখান থেকে 1 সিএম, এখানে 1 সিএম, আর এদিক থেকে হচ্ছে 18.5, 15.5, 16, 16.5, 17, 17.5, 18.5। তার মানে এখানে বুঝলাম হচ্ছে মাঝখানে যে দুটা সাইজ সেটা হচ্ছে 1 সিএম, আর বাকিগুলি হচ্ছে 1/2 সিএম করে। ওকে, তো এখানে আমি এখন ধরব হচ্ছে কন্ট্রোলে আছি, ওকে। তো এই যে পয়েন্ট আছে পয়েন্টে ক্লিক করলাম, এখানে দিলাম হচ্ছে আমাদের এই যে এটা বেস সাইজ, তাই না, এই দুটা হচ্ছে আমাদের 1 সিএম। তারপর এদিকে হবে 5 মিলি 0.5, সরি এদিকে মনে হয় 1 সিএম হবে, দেখতে হবে 0.5। তো এদিকে সম্ভবত 1 সিএম, আমি একটু দেখি আরেকবার এই আর্মল ড্রপ, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 15, 16, তাই না, 16 থেকে 16.5, তারপর 17.5, 16, তার মানে ঠিক আছে এখান থেকে 16, 16.5, 17.5, একটা গ্রেডিং এরকম প্যাসেনে গ্রেডিং থাকতেই পারে স্বাভাবিক। তো এখান থেকে এই দুইটি আবার হচ্ছে 1 সিএম, ঠিক আছে, ব্যাস হয়ে গেছে আপনার আর্মলের গ্রেডিং। আর্মলের গ্রেডিং হলো, এখন আপনি এটাকে কিভাবে এখানে অ্যাড করবেন, তো সেই জন্য এখন যেটা করবেন সেটা হচ্ছে বডিতে, বডিতে আপনার গ্রেডিং শেষ, তাই না। তো বডির যেহেতু গ্রেডিং শেষ, তো বডি এই যে মাঝখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো এখানে আপনি ইনসার্ট আগে করে নেন, F3-তে ইনসার্টটাকে ইনসার্ট করলাম, ওকে। তো এখন এই যে মাঝখানে এখানে আপনি একটা গ্রেডিং দিবেন, কিভাবে দিবেন, এখানে গ্রেডিং এর মাপ নাই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেটা আপনি এখানে আপনি ফ্রি গ্রেডিং দিতে পারেন। তো ফ্রি গ্রেডিং এর দুটো অপশন আছে এখানে, একটা হচ্ছে গ্রাফ প্রো আর একটা হচ্ছে এই ফ্রি গ্রেডিং, ঠিক আছে। তো সব থেকে বেটার হচ্ছে এই গ্রাফ প্রো, এটার থেকে আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম, ব্যাগে গ্রেডিং এখানে অটোমেটিকলি নিয়ে নেবে, ফরন্টেরটাও ফরন্টে নিয়ে নিলাম, এখানে অটোমেটিক নিয়ে নেবে। তো এখানে কি আর গ্রেডিং কাহিনী শেষ। তো এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা আপনি গ্রেডিং দেবেন, এখান থেকে ফরন্টে নিয়ে যাওয়ার পর এখানে বডিতে লাগিয়ে দিলে দেখেন ফরন্ট এখানে গ্রেডিং আপনার নিয়ে নেছে অটোমেটিকলি। তো এখন এইখানে যে গ্রেডিংটা হয়ে গেল, এখানে তো আপনার কোনো গ্রেডিং নাই, তাই না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে এক্স এখানে কপি, এখানে পেস্ট, ব্যাস সাইজ ওয়াইজ আপনার গ্রেডিং অটোমেটিক্যালি এখানে যতটুকু নেওয়ার দরকার নিয়ে নেছে। এখানে যদি গ্রেডিং বায়ার না দিয়ে থাকে বা গ্রেডিং এর এখানে যদি মেজারমেন্ট না দিয়ে থাকে, তো আপনাকে এইভাবে গ্রেডিংগুলো করে নিতে হবে, ওকে। তো এইখানে ফরেন নেক ড্রপের যে একটা গ্রেডিং থাকে, থাকতেই পারে এখানে, ধরেন আমি এখানে 0.25 সবগুলো দিয়ে দিলাম, 0.25, ওকে। তো এখন দেখেন এখানে কিন্তু হয় নাই, এখন কিন্তু আবার গ্রাফ প্রুফ করতে হবে হচ্ছে
আমার এখান থেকে করেন্টে, ব্যাস এখন ওকে। তো এখন আসেন হচ্ছে আমাদের মূল কাজ, স্লিপ কিন্তু বাকি রয়েছে, স্লিপ কিন্তু আমরা কোনো কাজই করি না। তো সেটা কিভাবে করব, যদি আমি এখন এইটাকে কপি করে এখানে লাগাই তাহলে কি হবে, হবে না। তারপর আমরা এখানে করে নিচ্ছি, যেমন হচ্ছে এখানে এই ইকুয়েট আছে, ইকুয়েট ধরে এখানে ফার্স্ট ক্লিক, এখানে সেকেন্ড ক্লিক, দেখেন এখানে কিন্তু সবগুলো একবার মিলে গেছে। কিন্তু মিলে গেলে হবে না, কারণ হচ্ছে আপনার এখানে তো আপারের মেজারমেন্ট আছে, তাই না? আপারের গ্রেডিং তো আপনাকে দিতে হবে। তো সেই জন্য আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে এই প্যাটার্নটাকে রোটেশন করে, F2 রোটেশন, সরি এটা না, রোটেশন, এখান থেকে এটাকে রোটেশন করলেন, ওকে। দেন এখন আপারের মেজারমেন্ট, এই এইখানে একটা ঝামেলা আছে, দেখেন এখানে কতটুকু গ্রেডিং এখানে আছে, যে পর্যন্ত গ্রেডিং আছে আপনাকে ও পর্যন্তই রাখতে হবে। তো সেই জন্য আপনি যেটা করবেন যে এখানে গ্রেডিং এই ওয়াইতে আছে, এখন ওয়াইতে আছে তাই না, এই ওয়াইতে এটা কপি, এটা এখানে পেস্ট, তারপরে কি হলো সবগুলো সমান হয়ে গেল, তাই না? এখন কিন্তু আপনাকে করতে হবে যেটা, যে এই এটা এই পয়েন্টটাকে, যেহেতু এটা হাই পয়েন্ট শোল্ডার, এটা হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার, আর এখন হাই পয়েন্ট শোল্ডার হলে কিন্তু আমার এখানে এখানে ধরে কিন্তু কাজ করা যাবে না। আমাদের মূল কাজ হচ্ছে এখান থেকে আপারের মেজারমেন্ট। তো আপারের মেজারমেন্টের জন্য আমরা এটুকু জায়গা প্যাক করব, এই প্যাক, এখান থেকে প্যাক, এখানে প্যাক করে নিলাম, প্যাক করলে কি হলো এই লাইনটা আমার স্ট্রেট রয়ে গেল। তো এখান থেকে আমার আপারের মেজারমেন্ট, আপারের মেজারমেন্ট এখন দেখেন কত আছে, আপার কই, এই আপার এখানে হচ্ছে 12, 12.5, 13, 14, 15, তার মানে হচ্ছে 12, 12.5, 13, লাস্টের দুটো হচ্ছে হাফ সিয়াম, তারপর এক সিয়াম, 16, এক সিয়াম, তারপর 16.5 হাফ সিয়াম, তারপর 17, এখানে দেখেন ঝামেলা কতগুলি। তো আমি এভাবে গ্রেডিং দিয়ে নিচ্ছি, হচ্ছে আবার একটু দেখতে হবে, 12, 12.5, তো এখান থেকে আমি 12, 15, 14, 13, তারপর হচ্ছে 16, 16.5, আচ্ছা বুঝতে পারছি। এখন আমার আপার পয়েন্ট হচ্ছে এটা, কন্ট্রোল, কারণ এখান থেকে আমি যদি দেখি যে এই এখানে এই দুটো হচ্ছে এই বেস সাইজ, এটা এই দুটো হচ্ছে অ্যাক্সিয়াম, এই দুটো হচ্ছে অ্যাক্সিয়াম। তো অ্যাক্সিয়াম হচ্ছে মাইনাস অ্যাক্সিয়াম দিতে হবে, যেহেতু আমাদের এটা নিচের দিকে পড়ে গেছে, হ্যাঁ। তো মাইনাস, আর এটা হচ্ছে হাফ সিয়াম, 0.5, সো মাইনাস 0.5, মাইনাস 0.5, তারপরে হচ্ছে এটা হচ্ছে মাইনাস 0.5, তারপরে হচ্ছে না সরি এটা একটু দেখি, 15 থেকে 16 অ্যাক্সিয়াম, তাই না? অ্যাক্সিয়ামের পরে হচ্ছে হাফ সিয়াম, তারপর অ্যাক্সিয়াম, তার মানে এখানে আবার হবে অ্যাক্সিয়াম মাইনাস 1, তারপর এখানে মাইনাস 0.5, তারপর মাইনাস অ্যাক্সিয়াম, ওকে। এই হচ্ছে আপারের মেজারমেন্ট। তো এখন আপারের মেজারমেন্ট যখন আপনি দিলেন তখন কিন্তু আপনার সার্কেল কিন্তু আর এক নাই। তো আমি পরীক্ষা করব কিভাবে, সব সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতেছি, ওকে। তো এখন এটাকে আপনি আবার এই যে স্প্রেডশিট আছে, স্প্রেডশিটটা এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পরে এখানে আপনি গ্রেডিংটা একটু হাইড করেন, গ্রেডিং হাইড করার জন্য F10 প্রেস করলে কিন্তু গ্রেডিং হাইড হচ্ছে। এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে নিচ্ছি, এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে নিচ্ছি, ওকে। স্ট্রেট লাইনটা হচ্ছে এইভাবে একবারই বরাবর। তো এটাকে আমি এ লাইন করে সোজা করে নিই, তো এটাকে F8, এটুকু জায়গা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি যার কোনো একটু সময় নিয়ে করতেছি, একটু বুঝেন। তারপর এখান থেকে দিলাম কত, 15, তো লাগবে আমার কত, আমি মেজারে চলে যাই, হ্যাঁ লাগবে হচ্ছে আমার 15, তাই না? ঠিক আছে, তো 15 আমার লাগবে, আছে 15। তারপর এই যে 0.1, এটাকে যদি আমি এখন আর্ট করতে যাই করতে পারি, যেমন রিশেপ, এখানে আমি জাস্ট একবারে ফাইনাল যে মেজারমেন্টটা লাগে সেটাই আমি রাখবো, এটা রাখার দরকার নেই, কারণ হচ্ছে এখানে আমার এই এই সার্কেলের মেজারমেন্ট আমার ঠিক আছে, যার কারণে আমি এটা এটুকু যেটুকু আছে অসুবিধা নেই থাক। এখন আমি এটাকে মেজার করে দেখি আসলে আমার মেজারমেন্ট ঠিক আছে কি নেই, সেজন্য F8
লেন্থ মেজার, সরি এখান থেকে এখানে, ওকে। এখন এটা কিন্তু গেডিং শো করি, দেখেন এখানে আমার এই এই পয়েন্টে কিন্তু গেডিং নাই, যার কারণে এখানে কিন্তু গেডিং মিলবে না। তো অবশ্যই গেডিং চেক করার ক্ষেত্রে এইটুক জায়গায় আপনি ইনসার্ট করে নিতে হবে। ইনসার্ট এটা হচ্ছে কই, ইনসার্ট কোথায়, F3 ইনসার্ট করলাম, ওকে। তারপর হচ্ছে এখানে যে গেডিং মানে উইথে যে গেডিংটা আছে সেটা আমি এখানে কপি করে দেবো, F6X, এটা হলো ফার্স্ট ক্লিক কপি, সেকেন্ড ক্লিক পেস্ট। তাহলে এখন যদি আমি গেডিং শো করি দেখেন সবগুলো সমান হয়ে গেছে, ওকে। তো আমি গেডিং এর জন্য এটাকে আমি উঠাই দিচ্ছি, এখন দেখেন সবগুলো সমান হয়ে গেছে। এখন যদি আমি গেডিং এটা চেক করি তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন, যেমন এটা যা আছে এখন আমি এগুলো সব আউট করে দিচ্ছি, ডিলিট, ওকে। তো এখন আমি চলে যাচ্ছে গ্রেডিং এ, দেখেন এখানে লাস্টেরটা হচ্ছে মানে প্রথমটা হচ্ছে আমার 12, তারপরটা হচ্ছে 18.5। তা আমাদের আছে কিনা আগে দেখে আসি, প্রথমটা 12, 15, 12 আর হচ্ছে 18.5, ঠিক আছে, ওকে, গ্রেডিং ঠিক আছে। তো এখন আমাদের সার্কেল যদি আমি এখন চেক করি, যেমন এটাকে গ্রেডিংটা হাইড করে নিচ্ছি, নেওয়ার পর এটাও আমি ডিলিট করে দিলাম। প্রথমে নিচ্ছি হচ্ছে বডি সার্কেল, অর্থাৎ এখান থেকে বডি, বডি বডিতে আছে কত, এই আপনার 16.22, তারপর হচ্ছে 16.73, 17.32, এখানে যা আছে আর কি। তাহলে আপনার স্লিপে তো তাই থাকার কথা, তাই না? আচ্ছা স্লিপে আমরা এখন যদি এদিক থেকে যাই অসুবিধা নেই। এখন দেখেন এখানে 16 আর এখানে 15, তাহলে কি প্রায় 8 মিলির মতো কম বেশি আছে। তাহলে 8 মিলির মতো কম বেশি এটা তো আর হবে না, তাই না? এখন সমস্যা তাহলে আমরা কিভাবে এটা সলভ করব, সেই জন্য আপনি যেটা করবেন এখন দেখেন খুবই ইম্পর্টেন্ট জায়গায়, এই যে আপনার এইখানে যে স্লিপের সরি বডিটা, বডিটা মেজারমেন্ট আর মেজারেন্সের লিঙ্কের কাজ করতে হবে, ওকে। তো লেন্থ মেজার এখান থেকে আমি ফ্রন্টের শেপটা নিয়ে নিলাম, দেখেন। তারপর হচ্ছে এখান থেকে ডেভেলপ, ঠিক আমরা লিঙ্কের কাজ যেভাবে করতে হয় সেভাবে করতেছি, ডেভেলপ ধরে আপনি এখান থেকে ফ্রন্ট, এটা হচ্ছে কি স্লিপ, এটা হচ্ছে স্লিপ, এখানে গেলাম। তারপর হচ্ছে F3 লিঙ্কেড, অর্থাৎ এখান থেকে ইয়ে লেন্থ কনস্ট্যান্ট মেজার, এখান থেকে হচ্ছে এটাকে কানেক্ট করে দেন, দেখেন কানেক্ট এখানে হয়ে গেছে। তো এখন কানেক্ট করার পরে আপনি যদি এখানে চেক করেন যে আপনার ধরেন আমি এখন কি করব, এই এই মেজারমেন্টটা যেটা আছে সেটা কিন্তু একবারে বডির সাথে মিলে গেছে, যার কারণে আমরা একটু এটাকে বের করে নেবো, অর্থাৎ এটাকে একটু বের করে নিলাম, বের করলে পরে আমরা ওটা অ্যাডজাস্ট করে নেবো। আর বের করে নিলাম, বের করার পরে এইখানে আমি দেবো হচ্ছে একটা কাট মার্ক, অর্থাৎ নুস মার্ক। নুস মার্কটা কোথায়, F1 সরি F2, এই নুস মার্ক, এই নুস থেকে এখানে নুস করে নিলাম। এখন যদি আমি গ্রেডিং শো করি, দেখেন গ্রেডিং শো করার জন্য দেখেন এখানে যদি আমি এখানে বুঝতে পারবেন কিনা, বুঝতে হলে আপনাকে করতে হবে যেটা, এখনো বোঝা যায় না, তাই না? আপনার তো আমি তো বুঝতে পারবো, আপনার বুঝতে পারবেন না। এখন এখানে যেহেতু অনেকগুলো লাইন হয়ে গেছে মেজারমেন্ট লাইন, এগুলো তো আবার থাকতেই হবে। তো এগুলো যদি আপনি না রাখেন তাহলে কিন্তু সমস্যা, কারণ হচ্ছে একটার সাথে একটা কানেক্ট। যেমন আমি যদি এখন এই মেজারটা উঠাই দিই তাহলে কিন্তু এই যে আমাদের লিঙ্কে যায় লিঙ্কটা কিন্তু চলে যাবে, সেই জন্য এটা উঠা যাবে না। তো এখন যেটা করবেন হচ্ছে এই কিবোর্ডের কন্ট্রোল জি, অর্থাৎ এই অপশনটা কোথায় আছে আমার খুঁজে বের করতে হবে, কারণ আমি যেহেতু কিবোর্ডে কাজ করে অভ্যস্ত সেক্ষেত্রে অনেকগুলো অপশন কোথায় আছে এগুলো আমি জানি না বা মনে নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমি কন্ট্রোল জি আপনাকে বলে দিচ্ছি, যে কিবোর্ডে কন্ট্রোল জি প্রেস করার পরে এই যে একটা অপশন আছে এইখানে আপনি ক্লিক করেন, দেখেন আসার পর এখন প্রত্যেকটা লাইন, অর্থাৎ এখানে যে কোনো একটা পয়েন্ট ধরে টান দেবেন, এই দেখেন পয়েন্ট ধরে টান দেবেন, এই পয়েন্টটা ধরে যে টান দেবেন আপনাকে কন্ট্রোল ধরে টান দিতে হবে, ঠিক আছে, কন্ট্রোল ধরে টান দিতে হবে। তাহলে এই সোজা বরাবর চলে গেল, এই এই বড় যতটুকু বেশি আছে বেস প্যাটার্নে এখানে ততটুকু বেশি রাখবেন, এখান থেকে ততটুকু বেশি রাখেন, এই
তারপর হচ্ছে এখান থেকে এটা, এটা তো আমার বেস প্যাটার্ন। তাহলে কি হলো, আমরা কিন্তু আপার কিন্তু ঠিক, আপার কিন্তু এই বরাবর সবগুলো, তাই না? আপার কিন্তু আমার সব ঠিকই রয়ে গেছে। জাস্ট এখন আমি যদি আবার এই যে লাইন পয়েন্টটা আমরা যেখানে ছিল সেখানে নিয়ে গেলাম, যেমন এখান থেকে এটাকে আমি ক্লোজ করি, তারপর এই যে পয়েন্টটা আমরা রিসেপ ধরে আবার এই জায়গায় নিয়ে আসলাম, যে জায়গায় ছিল সেই জায়গায় নিয়ে আসলাম। এই যে আপনার কাট মার্কটা, মানে কাটিং যে একটা কাট মার্কটা আছে, এই কাট মার্কটা কিন্তু প্রত্যেকটা দেখেন একটু একটু বেশি আছে না, সবগুলো একটা একটু বেশি আছে, সবগুলো আপনি বেশি রাখছেন ভিতরে আছে। আপনি কিন্তু, আমি যখন এইভাবে টানছিলাম কন্ট্রোল জি ধরে যখন আমি টানছিলাম, তখন কিন্তু এটা মিলে গেছে। ওকে, তো এভাবে কিন্তু মূলত এই কাজগুলো, লিঙ্কের কাজগুলো এভাবে করতে হবে। তো আমি প্রপারলি আসলে এখানে করতে পারি নাই, কারণ হচ্ছে এখান থেকে আমি করি, তারপর আপনাকে দেখেন আমি করতেছি, দেখেন যখন আবার করতেছি এখান থেকে এটাকে আবার করলাম, তারপরে আবার এটুকু একটু কাজ করতে হবে এভাবে, জাস্ট লাগা লাগাই দিলাম। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টের মতো এভাবে লাগা লাগাই দিলাম, মানে বেস সাইজ আপনার যেভাবে আছে সেভাবে প্রত্যেকটাকে এভাবে লাগা লাগিয়ে দিতে হবে। তো ওকে, এখন আমি এটাকে গ্রেডিংটা হাইড করি। ওকে, গ্রেডিং কন্ট্রোল 10 প্রেস করে এটা হাইড করলাম, তারপর যে ক্যাট মার্কটা আছে এটা উঠাই দিলাম। এখন যদি আপনি মেজারমেন্ট করেন, যে আমরা মেজারমেন্ট করছিলাম এটা, আপনি এখন ফ্রন্ট ফ্রন্ট এবং এক কথায় আপনার সার্কেল মেজারমেন্ট আপনি করেন, এখন দেখেন কি আছে। এখন এটাকে ডিলিট করি, এগুলো সবগুলো ডিলিট করে নিই, তারপর হচ্ছে এখান থেকে ফরন্ডের, ফরন্ডের আমি এটা মেজার নিয়ে নিলাম, এটা হচ্ছে ফরন্ডের বডি, তাই না? তারপর হচ্ছে স্লিপের ফরন্ড, এখন দেখে এখানে 16.22, 16.22 আছে, 73 73 আছে, 32 32 আছে, একটু উঠায় দেখাই। তারপর এখানে 24 45, এখানে 24 35, 23 12 23 12, দেখেন এক চুল পরিমাণ কম বেশি নেই। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে লিঙ্কের কাজের মাধ্যমে আপনি এত সুন্দর করে কাজগুলো করতে পারবেন, যে আপনি চুল পরিমাণ এদিক সেদিক যাওয়ারও আপনার সুযোগ সুযোগ থাকবে না, বা আপনি করতে পারবেন না। আপনি, আমি যেভাবে দেখালাম আপনি ওইভাবে করবেন, হয়তো প্রথমে একটু কষ্ট হবে বা মিলাতে পারবেন না, প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যেটুকু দেখালাম এটুকু আপনি ঘুরে ঘুরে দেখেন, আর যদি না বোঝেন, যদি আরও ভিডিও করতে হয় সেজন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা আরো এটা নিয়ে আলোচনা করব এবং আরো ডিটেলস এটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এর বাইরেও আরো অনেকগুলো অপশন আছে, সেগুলো আমরা নিয়ে কাজ করব। এখন দেখেন এখানে যা লাগবে আপনার, এখানে কত, 51 51, গেডিং দেন এখানে, গেডিং 51 59 59, 60 60, এখানে সবগুলো এভাবে আছে। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে যেটা বুঝলাম, যে আমাদের গেডিং একবারেই প্রপারলি মিলে গেছে। তো এখন এই প্যাটার্নটাকে যেটা করব সেটা হচ্ছে F1, সরি, এটাকে গ্রেডিংটা শো করি। শো করার পরে হচ্ছে এটাকে আমরা ইতে ছিলাম, কোথায় ছিলাম, এটা ছিলাম হচ্ছে পেকিং, তাই না? পেকিং থেকে পেকিং চলে গেলাম, নর্মালি জায়গায় চলে গেলাম। তো এখানে গ্রেডিং কিন্তু আপনার এই পেকিং করার পরে ওপেনিং এর গ্রেডিংটা দিতে হবে। জাস্ট আমি এখানে একটা গ্রেডিং দিয়ে নিচ্ছি, ধরেন 0.5 আমি দিয়ে নিলাম, সবগুলাই -0.5, আমি সবগুলো 0.5 দিলাম। ওকে, তো তারপরে আসেন হচ্ছে এখানে লেন্থের গ্রেডিং আমি দিই নাই, দিলাম না, আপনারা দিয়ে নেন। তারপর যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই F1 X,
সিমেট্রাইজ, এখান থেকে কোনটা নিব আমরা? নিব হচ্ছে ফরম পার্টটাই নিব, তাই না? ফরম পার্ট কোনটা? এটা হচ্ছে ফরম পার্ট। তারপর স্লিপ, সরি বডি স্লিপ, এটা এখন গ্রেডিং কিন্তু আমাদের স্লিপের এপাশে চলে গেছে। দেখেন এপাশে চলে গেছে, এখানে যা আছে এখানে তাই আছে। এখন আপনি এখান থেকে কি প্যাটার্নটা বের করে নেবেন, হচ্ছে এইভাবে আপনি সিম করে প্যাটার্নটা বের করবেন, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক, এই হচ্ছে আপনার, কোনো পয়েন্ট কিন্তু বাদ রাখা যাবে না। এই হচ্ছে স্লিপ, তো স্লিপটা আপনি পেয়ে গেলেন। দেখেন স্লিপের এখানে টোটালি চলে আসছে। এখন এটাকে যদি গ্রেডিং শো করেন, তাহলে আপনার স্লিপের এখানে এই এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে কিন্তু আপনাকে গ্রুপ গ্রাফ প্রো করে নিতে হবে। এটুকু জায়গায় ওকে, তো এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, অসুবিধা নেই। এখানে আপনি একটু কমায় বেশি বেশি করে দিতে পারেন, ব্যাস হয়ে গেল। এটুকু জায়গা আপনি একটু কমায় টমায় দিতে পারেন, ব্যাস। তো আপনি এখন এই মূলত হচ্ছে আমাদের কাজটুকু ছিল এইটুকু জায়গায়। হ্যাঁ, এটুকু জায়গায় কিন্তু কাজ আমরা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা জানলাম। তো এখন এইটাকে আমরা একটু রোটেশনে নিয়ে আসি। রোটেশন এখান থেকে হচ্ছে আমরা ফরম পার্ট বা ব্যাক পার্ট যেটা দুটাই বের করি। তো এখান থেকে ফরম পার্ট কিন্তু আমাদের আরেকটা আছে, এখানে ফরম পার্ট নিচ্ছি না আমি, ব্যাক পার্টটা জাস্ট নিচ্ছি। তো এখানে আর কোনো এই বাকি কাজ যেগুলো আছে এগুলো আমি আর করতেছি না, কারণ এগুলো আপনারা করতে পারবেন। তো আমাদের মূল যেটা কাজ ছিল সেটা কিন্তু আমরা করে ফেলছি, ওকে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, এটা আমাদের দ্বিতীয় পার্ট। অবশ্যই এখান থেকে আপনারা কিছু না অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন আমি মনে করি। যারা দেখবেন তারা অবশ্যই লাকি, সেটা হচ্ছে লিঙ্কের কাজ এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা নিয়ে অনেকেই ভুগি আমরা। হ্যাঁ, যে এখানে কিভাবে গ্রেডিং গুলো করব, কিভাবে মিলাবো, বিভিন্ন ধরনের সমস্যা। একটা রেগলেন প্যান্ট প্যাটার্ন করতে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ওইটুক জায়গা। তো সেটুক জায়গা নিয়ে কিন্তু আমার আলোচনা করা হয়ে গেল। তো আমাদের কিন্তু মূল টিপসগুলো হচ্ছে এরকম, যে কোন কোন সমস্যাগুলো আপনারা ফেস করবেন এটা নিয়ে কিন্তু আমাদের মূলত ভিডিওগুলো আমরা করি। তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন বা নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে কোন ভিডিও আমার কথাগুলো হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনাকে কাজ করতে হলে কথাগুলো বুঝতে হবে, শুনতে হবে। আর আমার ভিডিওগুলো কিন্তু ছোট্ট না, সবগুলো হচ্ছে কমসে কম 30 মিনিটের উপরে, যার কারণে আপনাদের মনে হবে যে অনেক বড় ভিডিও, এত বড় ভিডিও দেখবো না। কিন্তু দেখতে হবে, আপনাকে শিখতে হলে দেখতে হবে, আপনি শিখবেন না দেখার প্রয়োজন নেই, ঠিক আছে? আর দেখবেন তো দেখবেনই, অন্তত একটা লাইক দিবেন। তো সে আশা ব্যক্ত করে এ পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ। আর একটা কথা না বললে নয়, সামনে ঈদ, আর ঈদ উপলক্ষে অনেকেই তো অনেক কিছু কানেকশন করে। তো আমরা আমাদের কোনো কালেকশন নেই, আমাদের কালেকশন থাকবে আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কাজ, সেটা আমরা ঈদের মধ্যে করব, ঠিক আছে? আর সেটা আপনাদের মাঝে যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই পেয়ে যাবেন আমাদের গুরুত্বপূর্ণ টিপসগুলো, ওকে? তো আল্লাহ হাফেজ।